আজ আপনাদের আমি একটা দেখাবো আইসক্রিমের কাঠি দিয়ে ইয়াররিং ঝুলিয়ে রাখার জন্য। আপনারা শোকেসের আপনাদের ড্রেসিং টেবিলের উপরে ইয়াররিং ঝুলিয়ে রাখতে পারেন। এটার জন্য বেশ কয়েকটা কাঠি নিয়েছি আমি, এই যে দেখতে পাচ্ছেন। চুন তাহলে দেখিয়ে দিই, এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন আপনার পছন্দের ইয়াররিংগুলো। এটি সহজেই আপনি নিতে পারবেন। চাইলে এটি কালার করে নিতে পারেন, আমি কালার করি নাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা স্ট্যান্ড, যেটার উপরে আপনারা রেখে কাপ রাখতে পারেন অথবা কিছু রাখতে পারেন। এরকম একটা স্ট্যান্ড বানাবো। এটার জন্য দরকার 15টা আইসক্রিম স্টিক। আইসক্রিম স্টিক আপনারা যে কোনো দোকানে কিনতে পারবেন, অথবা আপনারা যদি খেয়ে খেয়ে আইসক্রিম স্টিক জমান সেই ক্ষেত্রেও করতে পারবেন। আর লাগবে একটা তুলি কালার করার জন্য। আর আমি একটা কালার নিয়েছি অরেঞ্জ কালার, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর লাগবে গ্লু স্টিক সাথে গ্লু গান। চলুন তাহলে দেখানো যাক। এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন, খুব অল্প উপকরণ দিয়েই বানানো সম্ভব।
আমি তিনটে করে স্টিক প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি। একটু সাবধানে কাজ করবেন যেন গ্লু গানের গরমটা হাতে না লাগে, বারবার আমার হাতে লেগে যাচ্ছে। দেখুন তিনটা তিনটা করে স্টিক আমার জোড়া লাগানো হয়ে গিয়েছে, তিনটা করে স্টিক জোড়া লাগিয়ে নিয়েছি। আপনারা ইন্ডিভিজুয়ালি কালার করে নিতে পারেন, আবার একসাথেও কালার করে নিতে পারেন। আমি আসলে পরে কালার করব। হয়ে গেল আমাদের স্ট্যান্ডটা, কমপ্লিট হয়ে গেল আমাদের স্ট্যান্ডটা। এই যে এটির উপরে আমরা এভাবে রাখতে পারবো, এভাবেও রাখতে পারেন, কালারও করতে পারেন। আমি কালার করিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা এটা ডাইনিং টেবিলে কাপ রাখার জন্য ইউজ করতে পারেন, এটা খুব ভালো হবে ডাইনিং টেবিলের জন্য। আমাদের কালার করা হয়ে গেছে, দেখুন কালারটা খুব সুন্দর লাগছে। আমি এটা বন্ধ করে রাখছি, এটা শুকাবে, শুকানোর পরে আমি আপনাদের আরেকবার দেখাবো। এই যে স্টেপটা, এখন দেখুন কত সুন্দর লাগছে।